খুব নর্মাল টক ডাল, এখানে আছে ইলিশ মাছের আলু দিয়ে পটল দিয়ে একটা ঝোল, খুব ঘরোয়া। আর এখানে নিয়েছি ঝিঙের একটা তরকারি, আর এখানে লঙ্কা নর্মাল। তো চলো শুরু করি। শুরু করছি। এবার নিয়ে নেব ইলিশ মাছের ঝোলটা। ইলিশ মাছ তো আমাদের প্রত্যেকেরই সবার পছন্দ কম বেশি, বিশেষ করে বাঙালির।
খাওয়া কিন্তু আজকে শেষ। আর আমি নেক্সট দিন ভিডিওতে কিন্তু প্রত্যেকের নাম বলবো, তো যারা যারা নিজেদের নাম শুনতে চাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর নতুন যারা আমার বন্ধু হয়েছে, আমার পরিবারে নতুন যোগদান করেছো মানে জয়েন করেছো, সো তারা অবশ্যই যদি নাম শুনতে চাও কমেন্ট বক্সে জানিও, আমি কিন্তু নেক্সট ভিডিওতে প্রত্যেকের নাম বলবো। তো নেক্সট ভিডিওতে অবশ্যই চোখ রেখো। আর যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি কিন্তু আমার ভিডিও দেখছো আর দেখো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট তো করবেই। তো চলো আজকের মতো টাটা বলছি, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো মেনু নিয়ে তোমাদের সাথে। টাটা।